কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি হতে গেলে তোমাদের কী করতে হবে কলেজে ভর্তির তথ্য সমস্তটা আজকের এই ভিডিওতে দেখাবো এবং আশুতোষ কলেজে ভর্তি কীভাবে হবে কত টাকা খরচা হবে কোন কোন কোর্স আশুতোষ কলেজে অ্যাভেলেবেল রয়েছে অনলাইন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কীভাবে অ্যাডমিশন নেবে দেখে নাও অ্যাপ্লাই নাও ফর অ্যাডমিশন টু আন্ডার গ্রাজুয়েট কোর্সেস আজকের এই ভিডিওতে আমরা শুধু কলেজে ভর্তির তথ্য দেবো আশুতোষ কলেজের এবং আশুতোষ কলেজের কোর্স কী কী অফার করেছে নতুন এবং কত কোন কোন সাবজেক্ট আছে কোর্সে কত ফিজ লাগবে প্রতিটা কোর্সের জন্য সেগুলো আমরা বলে দেবো ঠিক আছে তো এবার তোমরা এখানে ক্লিক করে দেবে আচ্ছা ক্লিক করবার পর দেখো ঢুকে যাবে এখানে ঢুকে যাওয়ার পর এই বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ সকলে অ্যাডমিশন নোটিফিকেশন দু হাজার চব্বিশ এই এইটা দু হাজার চব্বিশ এখানে কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আচ্ছা নেক্সট পেজ এবার খুলে গেল এখানে দেখো অ্যাডমিশন ইনফরমেশন ফর দ্য সেশন টু জিরো টু ফোর টু জিরো টু ফাইভ যে যে কলেজগুলো এখানে খুলে গেছে সেগুলো কিন্তু রয়েছে তো অনেক কলেজের এখনও দেয়নি ডিটেলস আমরা যে কলেজের আশুতোষ কলেজের নিয়ে আজকে কথা বলবো এখানে দেখো আশুতোষ কলেজ আছে তোমরা ওপরে সার্চ অপশানও আছে সেখান থেকেও বের করতে পারো আশুতোষ কলেজে বিএ বি কম অনেকেই ভর্তি হবে গ্রাম থেকে শহর থেকে তো সেই জন্য এটা দেখাচ্ছি ডিটেলসটা ঠিক আছে এছাড়া আরও অনেক কলেজ রয়েছে বঙ্গবাসী বা আরও অনেক রকমের কলেজ তো ক্লিক হেয়ারে ক্লিক করে দেবে এই দেখো কলেজের ছবিটা চলে এসছে একটু নিচে আসবে বন্ধুরা একটু নিচে এলে দুটো অপশান বা দুটো নোটিফিকেশান ডেট দিয়ে কিন্তু খুলে গেছে সেটা দেখতে পারবে এবং সেটা কী কী এক হচ্ছে তোমাদের কোর্স অফার টু জিরো টু ফোর পঁচিশ পাঁচ দু হাজার মে মাসের পঁচিশ তারিখে বেরিয়েছে এটা আর একটা হচ্ছে দুদিন আগে বেরিয়েছে সেটা হচ্ছে অ্যাডমিশন ফি স্ট্রাকচার প্রথমে তোমাদের জানিয়ে দেবো যে কোর্স কী কী অফার করছে এই আশুতোষ কলেজ সেটা একটু দেখে নাও কারণ অনেকেই ভর্তি হবে তো তার আগে থেকে যদি তোমরা জেনে যাও তাহলে তো খুব ভালো হবে ভালো হয় ঠিক আছে যেমন প্রথমেই তোমাদেরকে বলি যে কোর্স অফার টু জিরো টু ফোর বিএ ফোর ইয়ার এই বিএ ফোর ইয়ার মানে চার বছর মানে হচ্ছে অনার্স ভালো করে মাথায় ঢুকিয়ে নাও চার বছর মানেই কিন্তু অনার্স ফোর ইয়ার মানে হচ্ছে অনার্স আর থ্রি ইয়ার মানে হচ্ছে পাস ঠিক আছে এবং এই বিএ ফোর ইয়ারে যে পা মানে অনার্স যারা যারা নেবে কী কী কীসে কিসে অনার্স নিতে পারো অপশান বাংলা ইংরেজি হিস্ট্রি ফিলোসফি পল সায়েন্স এগুলোতে কিন্তু অনার্স নিতে পারো এর পাশাপাশি সাইকোলজিতে অনার্স নিতে পারো তারপর সংস্কৃতে অনার্স নিতে পারো সোশিওলজিতে অনার্স নিতে পারো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনেও কিন্তু সেলফ ফিনান্সড যারা অনার্স কিন্তু নিতে পারো এই নটি বিষয় এর পাশাপাশি বলি অনেকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল তারা বিএসসি কোর্স করবে অনার্স করবে তো বিএসসিতে আশুতোষ কলেজে কী কী অনার্স পেপার রয়েছে ফোর ইয়ারের একটা হচ্ছে বোটানিতে অনার্স করতে পারো বোয় হিস্ট্রিতে অনার্স করতে পারো কেমিস্ট্রিতে অনার্স করতে পারো ইকোনমিক্সে অনার্স করতে পারো এর পাশাপাশি তোমাদের ইলেকট্রনিক্স বলে একটি সাবজেক্ট নতুন রয়েছে তাতে অনার্স করতে পারো এটা সায়েন্সের বিএসসি সাবজেক্ট তারপর কম্পিউটার সায়েন্সে করতে পারো মাইক্রোবায়োলজিতে করতে পারো মাইক্রোবায়োলজি খুব যদিও বা এখন চাহিদাপূর্ণ জিওলজিতে করতে পারো বা জুলজি যেটাকে বলা হয় সাইকোলজিতে করতে পারো সাইকোলজি সাবজেক্ট এখন বিএসসির মধ্যে পড়ছে এর পাশাপাশি ইভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্সে কিন্তু করতে পারো এবং এর পাশাপাশি রয়েছে স্টাটিস্টিক্সে করতে পারো খুব দামি সাবজেক্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে করতে পারো সফটওয়্যার ডেভেলপমেন্টে করতে পারো এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল অ্যাকুইকুলেট অ্যান্ড ফিশারিস এর উপরেও করতে পারো কমিউনিকেশন ইংলিশ এটা হচ্ছে কোর ভোকেশনাল সাবজেক্ট এখানে থাকছে অর্থাৎ এটা তুমি যেইটাই নাও না কেন মানে বিএবিএস বি কম এই কমিউনিকেটিভ ইংলিশটা কিন্তু থাকবে ঠিক আছে আর আরেকটা কথা বলি যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তাদের জেনারেল পড়ার জন্য কিন্তু তিন বছর জেনারেল কোর্স তিন বছর সাধারণত হয় এবং এই তিন বছরে বিএ থ্রি ইয়ার্সের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ তিন বছর ধরে তোমাদের এটাকে বলা হয় পাস কোর্স ঠিক আছে যারা বিএ পাস কোর্স করতে চায় এখানে কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল হয়েছে বিএস সিরও পাস কোর্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তিন বছরের মানে পাস কোর্সে যারা চান্স পাবে অনেকে বলছিল যে পাস কোর্স হয় না পাস কোর্স কিন্তু তিন বছরের আর অনার্স কোর্স কিন্তু চার বছরের যেটা আশুষোষ কলেজে সমস্ত ডিটেলসটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো এরপর আমরা যে ডিটেলসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই কোর্সগুলো করতে গেলে ফি স্ট্রাকচার বা ফিজ কত রয়েছে তার জন্য তোমাদের এই আগের পিছিয়ে চলে আসতে হবে এসে এই আশুদোষ কলেজের দেখো নিচে পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ অ্যাডমিশন ফিজ স্ট্রাকচার দু জিরো টু টু ফোর এখানে ক্লিক করতে হবে ক্লিক করে একটু নিচে এলেই তোমরা কিন্তু সমস্ত ফিসগুলো দেখে নিতে পারবে এই যে ফিজ পেবেল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তো প্রথমে যারা অনার্স করবে অর্থাৎ ফোর ইয়ারে তাদের সাবজেক্ট রয়েছে বেঙ্গালি ইংলিশ হিস্ট্রি ফিলোসফি পল সায়েন্স একটু আগেই দেখিয়েছি এবং কোন সাবজেক্টে অনার্স করলে কত খরচা সেটা দেখে নাও ঠিক আছে আর ডিটেলসে বেশি কিছু দেখাবো না সাবজেক্টগুলো যদি তুমি বাংলায় অনার্স করো সেখানে এই ডান দিকের অ্যামাউন্টগুলো দেখো ছ হাজার ষাট টাকা ছ হাজার ষাট টাকা ইংলিশ অনার্স করলে হিস্ট্রিতে অনার্স করলে ছ হাজার ষাট টাকা ফিলোসফিতে অনার্স করলে ছ হাজার ষাট টাকা পলিটিক্যাল সায়েন্সে অনার্স করলে ছ হাজার ষাট টাকা কিন্তু সাইকোলজিতে অনার্স করলে কিন্তু বারো হাজার একশো সত্তর টাকা কিংবা এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ হতে পারে সংস্কৃতি অনার্স করলে কিন্তু ছ হাজার ষাট টাকা সোশিয়লজিতেও একই জার্নালিম কমিউনিকেশনে অনার্স করলে তোমাদের একটু বেশি টাকা লাগবে এবং সেটা কিন্তু অবশ্যই তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আগে থেকে তোমাদের দেখিয়ে দিলাম বিএসসিতে যারা অনার্স করবে বিএসসিতে যারা বোটানিতে অনার্স করবে তাদের এই ডান দিকের গুলো লক্ষ্য করো আট হাজার পাঁচশো তিরিশ টাকা বোয়াও কেমিস্ট্রিতে পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা অবশ্যই বায়োকেমিস্ট্রিতে একটু বেশি এরপর কেমিস্ট্রিতে কিন্তু তোমাদের আট হাজার দুশো চল্লিশ টাকা ইকোনমিক্সে আট হাজার চল্লিশ টাকা ইলেকট্রনিক্সে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু অবশ্যই অনার্স করতে লাগবে কম্পিউটার সেলফ কম্পিউটার সায়েন্সে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ সব থেকে কিন্তু মাইক্রোবায়োলজি লাগছে কারণ প্রচুর ল্যাব রয়েছে ল্যাব টেস্টে প্রচুর কিন্তু ইকুইপমেন্ট লাগে সেখানে কিন্তু মাইক্রোবায়লজিদের খরচাটা বেশি জুলজিতে আট হাজার দুশো চল্লিশ টাকা সাইকোলজিতে বারো হাজার একশো সত্তর টাকা এনভারনমেন্টাল সায়েন্সে কিন্তু পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা স্ট্যাডিস্টিক্সে বারো হাজার দুশো নব্বই টাকা কিংবা আট হাজার দুশো চল্লিশ টাকা এরপর কেউ যদি বিবিএ করতে চায় কমার্সের দিক থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্স সেটাও কিন্তু সে করতে পারে এবং সেটা তেতাল্লিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা এটা যদিও অনেকে করে না এখন আর বি ভোকেশনাল করতে গেলে সফটওয়্যার ডেভেলপমেন্টের তেরো হাজার ছশো ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্রিকালচার অ্যান্ড ফিশারিজের জন্য তেরো হাজার ছশো টাকা কোর ভোকেশনাল কোর্স সাবজেক্টে কমিউনিকেটিভ ইংলিশ রয়েছে যেটার জন্য খরচা হয় একুশ হাজার তিনশো চল্লিশ টাকা এটা যদি কেউ অনার্স করে এবং এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ফিশারিজ অ্যান্ড ফিশ এর জন্য আঠ আঠেরো হাজার চল্লিশ টাকা কিন্তু করতে পারে সে কোর্স এর পাশাপাশি বন্ধুরা বিএ থ্রি ইয়ারের জেনারেল সাবজেক্ট অর্থাৎ জেনারেল কোর্স করতে পারো তোমরা মানে যারা একদম পাস কোর্সে পড়বে তাদের একদম কম খরচা অর্থাৎ পাঁচ হাজার সাতশো কুড়ি টাকায় তাদের কিন্তু কোর্স ফিসটা কমপ্লিট হয়ে যাবে এর পাশাপাশি বিএসসি যারা জেনারেল কোর্সে পড়বে যারা একদম বিএসসি মানে সায়েন্স নিয়েছিল কম পেয়েছে তার থ্রি ইয়ারের যারা কোর্স করবে তাদের দেখো খরচাটা কিন্তু বিভিন্ন রকমের হয় সেটা এখানে দিয়ে দিয়েছে সাবজেক্ট ওয়াইজ খরচা হবে সাত হাজার ছশো সত্তর টাকা হতে পারে সাড়ে সাত হাজার টাকা হতে পারে এগারো হাজার তিনশো দশ টাকা হতে পারে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা হতে পারে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন ভর্তি জুন জুলাই থেকে শুরু হয়ে যাবে তো তখন যখন দেবে নোটিফিকেশন এখানেই কিন্তু দেবে আরেকটা ফেজে তখন কিন্তু আমরা জানিয়ে দেবো আর আসতো কাজের সব ডেলস দিয়ে দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগে অবশ্যই